হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেকটা ভালো আছেন। হাওয়াই মিষ্টির আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি নৌকা তৈরি করে দেখাবো। এই নৌকা তৈরি করার জন্য আপনাদের লাগবে একটি স্কোয়ার শেপের কাগজ। আমি একটা স্কোয়ার শেপের কাগজ নিয়েছি। এবার এই স্কোয়ার শেপের কাগজটিকে এইভাবে ভাঁজ দেবো আমরা। ভাঁজ দিয়ে আমরা ক্রস তৈরি করে নিলাম। কাগজের মাঝখানে একটা ক্রসের মতো হবে স্কোয়ার শেপের কাগজ এটা। এবার এই কাগজটাকে উল্টে নেব। উল্টে নিয়ে এইভাবে মাঝ বরাবর আরেকটা ফোল্ড করতে হবে। এভাবে ফোল্ড করে নেব আমরা। এবার আমরা কি করব, উপরের পোর্শনটাকে আমরা এইভাবে নিচের পোর্শনটা যতটুকু আছে ততটুকুই ভাঁজ করে এভাবে নেব। নেওয়ার পর এইখানে দেখুন, নিচের পোর্শনটাকে এইভাবে আমরা এখান থেকে এভাবে ভাঁজ করে নেব। এভাবে দুই সাইডেই করতে হবে। দুই সাইডে করার পর এটা থেকে এভাবে পোর্শনটাকে আলাদা করে নেব। দেখতে অনেকটা প্রজাপতির মতো দেখাচ্ছে, কিন্তু প্রজাপতি না, আমরা নৌকা তৈরি করবো এটা। এবার দেখুন এই সাইডটাকে আমরা এভাবে একটা ভাঁজ দেব এবং এই কর্নারটাকে এইভাবে ভাঁজ দেব। দুই সাইডেই এভাবেই ভাঁজ দিতে হবে। কর্নারটাকে ভাঁজ দেওয়ার পর আবারও আরেকটা করে ফোল্ড করতে হবে। একবার ফোল্ড করার পর আবার উভয় সাইডকে আমরা আরেকবার করে ফোল্ড করব। সেম প্রসেসে অপোজিট সাইডেও আমরা এইভাবেই ফোল্ড করে নেব। আগের সাইডটা যেভাবে ফোল্ড করেছি জাস্ট ওইভাবেই আমরা ফোল্ড করে নেব। প্রথমে একটা ফোল্ড করব, তারপরে এই কর্নারের জায়গাটাকে আবার এভাবে ফোল্ড করব এবং উভয় সাইডে ফোল্ড করার পর এটাকে আবার ফোল্ড করতে হবে। কিন্তু এভাবে আবার ফোল্ড করে নেব। এই ফোল্ড করার পর এখানে একটা এই কাগজটাকে এই কাগজের ভেতরে এভাবে ঢুকিয়ে দিতে হবে। এই নৌকাটাতে গ্লু ইউজ করার প্রয়োজন হয় না, শুধু একটা পেপার দিয়েই সুন্দরভাবে নৌকাটা তৈরি করা যায়। এবং আপনারা চাইলে গ্লু ইউজ করতে পারেন। তারপর দেখুন নৌকা প্রায় তৈরি হয়ে গেছে। এবার উপরের সাইডটাকে আমরা এভাবে এখানে একটা প্রেশার করব এবং উপরে একটু প্রেশার দেব। দেওয়ার পর দেখতেই পাচ্ছেন নৌকা তৈরি হয়ে গেছে। এই নৌকাটা দেখতে একদম আসল নৌকার মতোই লাগছে এবং সহজও তৈরি করা। আসলে কাগজের নৌকা আমাদের ছেলেবেলার স্মৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা সবাই ছেলেবেলায় কখনো না কখনো কাগজের নৌকা তৈরি করে বৃষ্টির পানিতে ভাসিয়েছিলাম। আপনার ছেলেবেলার কোনো স্মৃতি যদি আপনার মনে পড়ে থাকে এই নৌকাটি দেখে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। নৌকার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। আর আপনারা যদি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আপনারা যদি আমাদের ভিডিও ফেসবুকেও দেখতে চান তাহলে ফেসবুকে আমাদের পেজে ফলো করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।